কলেজের অনুষ্ঠান বরাবরই আলাদা, কারণ আমাদের আর পাঁচটা কমার্শিয়াল স্টেজ যা হয় সেখানে একটা দর্শকের উন্মাদনা আনন্দ সব কিছু, কিন্তু কলেজ ক্যাম্পাসের মধ্যে থেকে মানে একটা দিনই হয় যেদিন ছেলেপুলেরা সব থেকে বেশি আনন্দ করে এবং শৃঙ্খলা বজায় রেখে এবং নিজেদের পুরোনো দিনগুলো মনে পড়ে, নিজেদের নস্টালজিক লাগে কলেজের সময়টাকে। কি বার্তা দিতে চান এদেরকে আজকে? বার্তা নতুন করে কিচ্ছু না, আজকে তো আনন্দ করার দিন, নবীনবরণের সময়। যারা নতুন কলেজের একদম এসেছে তাদের আগামী কয়েকটা বছর, তারা এই কলেজ সময়টা এমন একটা সময় যেটা হচ্ছে আগামী দিন প্রত্যেকের যা যা স্বপ্ন আছে সেগুলো নিয়ে তারা এগোবে, কিন্তু কখনোই যেন সেটা মানে শুধুমাত্র পড়াশুনো করছি কিংবা শুধুই আমি বদমাইশি করছি বা কিছু, যাই হয়ে যাক সবটাই কলেজে থাকাকালীন হয়, এই বয়সটা বড্ড জটিল বয়স, এবং সেখানটায় নিজেদের আগামী দিনটা যতটা পরিষ্কারভাবে আমরা চলতে পারি সেটা গড়ে নেওয়ার শেষ সময় এটা। কারণ একটা শুরু হয় 18 বছরের তারুণ্যে স্কুল জীবনের সময়টাকে, তারপর এটা হচ্ছে শেষ সময় যখন আমি নিজেকে সুগঠিত করবো আগামী দিনের জন্য, কারণ কলেজ পার হওয়ার পরেই তখন আর ছেলে থাকে না, সবাই লোক লোক হওয়ার দিকে এগিয়ে যায় এবং অনেক দায়িত্বভার কাঁধে চলে আসে। সেই শৃঙ্খলাটা প্রত্যেকের জীবনে চলে আসুক, জীবনে সবাই নিজের মতন করে নিজের স্বপ্নগুলো নিয়ে এগিয়ে যাক আর কিছু না। ইট সায়েন্স একটা টেলিভিশনের প্রোগ্রামে এটা প্রথমবার ব্যবহার করা হয়, এবং পরে সেটা আমার যিনি স্যার ছিলেন আমায় বলেছিলেন এটা তুই ক্যারি করতে পারিস, এবং এটা নিতে নিতে আমার যেটা সুবিধে হয়েছে, আবার অসুবিধেও বটে, সুবিধে শুধু বলবো না, একটা আলাদা দায়িত্বভার নিজের উপর চলে আসে কে আর পাঁচজন শিল্পী যারা হেমন্তবাবুর গান গাইছেন কিংবা সব ধরনের মিলিয়ে গান গাইছেন, আর আমি একা হেমন্তবাবুর গান নিয়ে আমার মতন করে পারফর্ম করছি, কোথাও গিয়ে অডিয়েন্সের মনে 0.5% হলেও এক্সপেকটেশান বেশি থাকবে যে হেমন্তবাবুর গানগুলো আমরা এর কাছে একটু ভালো করে শুনতে পারবো, এবং সেই দায়িত্বভারটা আমরা আমাদের মতন করে আমি আমার ব্যান্ড মেম্বার সবাই মিলে চেষ্টা করি যাতে সেটাকে তাদের এক্সপেকটেশান আর জায়গাটায় আমরা চেষ্টা করি তুলে ধরার। এটাই আমি সত্যজিৎ দাস, পেশায় কণ্ঠশিল্পী, এটাই পরিচয়।